বিজেপির এসপি অফিস ঘেরাও। রণক্ষেত্র বসিরহাটে সন্দেশখালীতে 144 ধারা বাতিল কলকাতা হাইকোর্টের। এদিনই পুলিশের বিশেষ দল পৌঁছায় সন্দেশখালীতে। সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার বসিরহাট পুলিশ সুপারের অফিস ঘেরাওয়ের ডাক দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ডাকে এসপি অফিস ঘেরাওকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি বসিরহাটে। এদিন সকালে বসিরহাটে যাওয়ার পথে সড়ক পথে বাধা পেয়ে সড়ক পথ ছেড়ে হৃদয়পুর থেকে ট্রেনে করে বসিরহাটের উদ্দেশ্যে রওনা দেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। বসিরহাট স্টেশনে নামেন তিনি, সেখান থেকে বাইক নিয়ে রওনা দেন। এসপি অফিসের সামনে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করলে পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। এরপরই শুরু হয় দুই পক্ষের ধস্তাধস্তি। সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিল আটকে দেয় পুলিশ, ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপি কর্মীদের। বিজেপি কর্মীদের সরাতে লাঠি হাতে তাড়া করে পুলিশ, চলে ইট বৃষ্টি। কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে বলেও অভিযোগ তোলেন বিজেপি কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে আগেভাগেই প্রশাসনের পক্ষ থেকে এসপি অফিসের 500 মিটারের মধ্যে জারি করা হয়েছিল 144 ধারা। গোটা এসপি অফিস চত্বর ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয় পুলিশের পক্ষ থেকে, তৈরি থাকে জল কামান, কার্যত দুর্গে পরিণত করা হয় গোটা এলাকা। ঘটনায় পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ করা হয় বিজেপির পক্ষ থেকে। বিজেপির মিছিল লক্ষ্য করে ইট ছোড়া হয়েছে বলেও অভিযোগ। মহিলা কর্মীদের হেনস্থা করা হয়েছে অভিযোগ তুলেছেন তারা। এরপর এসপি অফিসের অদূরে রাস্তার ওপর বসে পড়েন সুকান্ত মজুমদার সহ অন্যান্য দলীয় কর্মী সমর্থকেরা, শুরু করেন অবস্থান। সুকান্ত মজুমদার বলেন, আমাদের ওপর ইট ছুঁড়েছে রাজ্য সরকারের দলদাস পুলিশ, আমাদের মহিলা বিজেপি কর্মীদের গায়ে হাত তোলা হয়েছে, আমরা পুলিশের এই বর্বরতার প্রতিবাদে এখানেই অবস্থান করব। এরপর এসপি অফিস থেকে কিছুটা দূরে রাস্তায় বসে পড়েন সুকান্ত সহ অন্যান্য বিজেপি কর্মী সমর্থকেরা। অপরদিকে সন্দেশখালী ইস্যুতে হস্তক্ষেপ করল কলকাতা হাইকোর্ট। সন্দেশখালীতে 144 ধারা বাতিল হাইকোর্টের। 144 ধারা বাতিল নিয়ে এদিন হাইকোর্ট জানায়, সন্দেশখালীতে এমন কোনো নথি রাজ্য দেখাতে পারেনি যার জেরে মানতে হবে গোটা থানা এলাকায় 144 ধারা প্রয়োগের জন্য জরুরি ছিল, তাই 144 ধারার নির্দেশ খারিজ করা হলো। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সকাল থেকেই উত্তপ্ত ছিল সন্দেশখালী। এদিন রাজ্য পুলিশের গঠিত 10 সদস্যের বিশেষ টিম যায় সন্দেশখালীতে। ডিআইজি সিআইডি সোমা দাস মিত্র, ডিআইজি পদমর্যাদার আধিকারিক দেবস্মিতা দাস সহ গোটা টিম যায় সন্দেশখালী থানা এবং উপদ্রুত গ্রামে। সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখেন তারা। সব মিলিয়ে গোটা মঙ্গলবার উত্তেজনার পারদ বজায় থাকল সন্দেশখালীতে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।